হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসএফ ফানকেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসএফ ফানকেক এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি গাজীপুর জেলার টঙ্গী এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শফিউদ্দিন সরকার একাডেমিয়ান কলেজে। আজ সারাদিন এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটাবো বলে আশা রাখছি। তবে তার আগে চলো এই প্রতিষ্ঠানটি একটু ঘুরে দেখি। সুপ্ত মেধার সুষ্ঠু বিকাশ, এই স্লোগানকে সামনে রেখে 1978 সালে 93% জমির ওপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ হাসানউদ্দিন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় গাজীপুর জেলার টঙ্গী এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। প্রকৃতির মনোরম পরিবেশে সুসজ্জিত এবং সুবিশাল ক্যাম্পাসে 5টি ভবন নিয়ে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 80টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত 3টি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব ও 2টি আইটি কক্ষ, 2টি মাল্টিমিডিয়া ক্লাসরুম, একটি সার্ভার কক্ষ, একটি স্কাউট ডেন এবং একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি বিতর্ক ক্লাব এবং 2টি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 7,500 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 157 জন তরুণ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 38 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছে অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শফিউদ্দিন সরকার একাডেমিয়ান কলেজে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এবং অতিরিক্ত যোগ্যতা যাদের রয়েছে বিভিন্ন বিষয়ে, সেইগুলোকে প্রাধান্য দিয়ে তাদের মেধা বিকাশের জন্য সহপাঠ্য কার্যবলী হিসেবে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা হয়। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আশাবাদী, যারা শিক্ষা গ্রহণের পাশাপাশি যেভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড করে যাচ্ছে, সেই হিসেবে এরা ভবিষ্যতে সর্বাঙ্গীণ উন্নতি সাধন করতে পারবে। ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের মধ্যে থেকে কার বুদ্ধি একটু বেশি, কে সেরা যাচাই করে দেখি। বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে রয়েছে সাধারণ জ্ঞানের উপরে কয়েকটি প্রশ্ন। এর মধ্যে থেকে বুদ্ধির দিক দিয়ে যে বেশি এগিয়ে থাকবে সে হবে সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, জাতীয় পতাকার রূপকার কে বলো? পটুয়া কামরুল হাসান, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের শিশু তহবিল সংস্থার নাম কি বলো? ইউনিসেফ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বলো? কাবাডি, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফুটবল খেলোয়াড় ম্যারাডোনার জন্ম কোন দেশে? বাহ, সবাইকে দেখা যাচ্ছে অ্যান্সারটা জানে। মেয়েদের মধ্যে থেকে জিজ্ঞেস করি, তুমি বলো। আর্জেন্টিনা, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থান কোথায় বলো? নরসিংদী রামপুরা। ওহো বন্ধু, উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে নরসিংদী রায়পুরা। পরবর্তী প্রশ্ন, শহীদ মিনারের স্থপতি কে বলো? স্থপতি হামিদুর রহমান, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানের রচয়িতা কে বলো? আব্দুল গাফফার চৌধুরী, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভাত দিয়ে ছায়াছবি পরিচালক কে বলো? আমজাদ হোসেন, সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে বলো? ডক্টর শিরীন শারমিন চৌধুরী, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইরানের রাজধানীর নাম কি তুমি বলো? তেহরান, সঠিক উত্তর। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি তুমি বলো? এশিয়া, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানবাধিকার দিবস পালিত হয় কবে বলো? 10ই ডিসেম্বর, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে কোন নদী তুমি বলো? নাফ নদী, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সৌদি আরবের মুদ্রার নাম কি তুমি বলো? রিয়াল, সঠিক উত্তর।
বন্ধুরা, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের বিমানের প্রতীক কি বলো? পলাকা। সঠিক উত্তর। পেয়ে গেছে সেরা বন্ধু আজকের জ্ঞানীমান, আমাদের আজকের জ্ঞানীমান নুসাইবা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসএ ফানকেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো আধুনিক গানের উপর একটি নাচ দেখি।
চমৎকার নেচেছো ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসে ফান কেক এবং ক্লাসে বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসে ফান কেক, মজার ব্রেক। ফিরে এলাম এসে ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো মোহাম্মদ আব্দুল মতিনের কথা ও সুরে একটি একুশের গান শুনি। আমার কানে কানে গল্প বলে যায়, একুশ আমার কানে কানে গল্প বলে যায়। এ গল্পে নেই তো হাসি, তবু তারে ভালোবাসি। এ গল্পে নেই তো হাসি, তবু তারে ভালোবাসি। এ গল্প শুনলে মোদের শুধুই কান্না পায়। একুশ আমার কানে কানে গল্প বলে যায়, আমার কানে কানে গল্প বলে যায়। তারা ভাষায় তরে তাদের লাগি অশ্রু ঝরে, তামিল তারা ভাষায় তরে তাদের লাগি অশ্রু ঝরে। মনটা আমার কেঁদে ওঠে শুধুই বেদনায়, মনটা আমার কেঁদে ওঠে শুধুই বেদনায়। একুশ আমার কানে কানে আমার কানে কানে গল্প বলে যায়। রফিক বরকত শফিক সালাম তাদের ত্যাগে ভাষা পেলাম, রফিক বরকত শফিক সালাম তাদের ত্যাগে ভাষা পেলাম। রক্ত তাদের মিশে আছে বাংলা ভাষায়, রক্ত তাদের মিশে আছে বাংলা ভাষায়। একুশ আমার কানে কানে গল্প বলে যায়, আমার কানে কানে গল্প বলে যায়। আমার প্রিয় বাংলা ভাষা মেটায় মোদের সবার আশা, আমার প্রিয় বাংলা ভাষা মেটায় মোদের সবার আশা। এই ভাষাতে মাকে ডেকে সবাই শান্তি পায়, এই ভাষাতে মাকে ডেকে সবাই শান্তি পায়। একুশ আমার কানে কানে গল্প বলে যায়, একুশ আমার কানে কানে গল্প বলে যায়। এ গল্পে নেই তো হাসি, তবু তারে ভালোবাসি। এ গল্পে নেই তো হাসি, তবু তারে ভালোবাসি। এ গল্প শুনলে মোদের শুধুই কান্না পায়। একুশ আমার কানে কানে গল্প বলে যায়, আমার কানে কানে গল্প বলে যায়, একুশ আমার কানে কানে গল্প বলে যায়। অসাধারণ গান করেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসে ফান কেক এবং ক্লাসে বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। ধন্যবাদ তোমাদেরকেও। বন্ধুরা, এবারে চলো অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা সময় আপনার প্রতিষ্ঠানে কাটিয়েছি, খুব ভালো লাগলো। এখন এসেছি আপনার কাছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ টঙ্গী তথা গাজীপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1978 সালে টঙ্গী পৌর কিন্ডারগার্টেন হিসেবে আত্মপ্রকাশ করে এবং তার যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানটিতে আছে দক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তারা শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত। আছে দক্ষ এবং বিচক্ষণ গভর্নিং বডি আছে এবং এলাকাবাসী আছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা আছেন। তাদের সার্বিক সহযোগিতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ দেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতি বছরই আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষার যে সংখ্যক GPA 5 পায়, তা হচ্ছে অন্যান্য যে কোনো সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সমতুল্য। শিক্ষার্থীরা এখান থেকে উন্নত মানের এবং মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারে বলেই তারা আজকে এইখান থেকে, যারা যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে গেছে, তারা জীবনের বিভিন্ন দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এবং সর্বোপরি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক হিসাবে আমাদের রয়েছেন এই গাজীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল
মন্ত্রী মহোদয়, উনি আমাদের এই প্রতিষ্ঠানের হচ্ছে শুভাকাঙ্ক্ষী এবং এই প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নের রূপকার হিসেবে আমরা তিনি ভূমিকা পালন করে থাকেন। এত ব্যস্ত সময়ের মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলা ভিশনের এসএ ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ এসিআই ফান কেককে। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসএ ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসএ ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকারভাবে লাল সবুজ সাথে সেজে আছে জাগরণী গানের উপর একটি নাচ দেখানোর জন্য। চলো ওদের নাচটা দেখি। বাহ, অনেক চমৎকার নেচেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আদিন এই বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেবো বন্ধুদের কাছ থেকে একটি পল্লী গীতি শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়, বাই। চলো ভাই গ্রামে ফিরে যাই, চালি শাড়ি ভাটি আলি পল্লি গীতি গান গাই, চালি শাড়ি ভাটি আলি পল্লি গীতি গান গাই। চলো ভাই গ্রামে ফিরে যাই, চলো ভাই গ্রামে ফিরে যাই। কহে যে থানির মল বায়ু বহে যে থানির মল বায়ু বেড়ে
গ্রামে ফিরে যাই, চারি সারি ভাটি আলী পল্লি গীতি গান গাই, চারি সারি ভাটি আলী পল্লি গীতি গান গাই, চলো ভাই গ্রামে ফিরে যাই, চলো ভাই গ্রামে ফিরে যাই, চলো ভাই।